গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সচিব মাহবুব হোসেন। দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কিছু অভিযোগ সম্বলিত একটি প্রতিবেদন দুদকে জমা দেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে অনিয়মের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের 5% অর্থ লোপাট, শ্রমিক কর্মচারীদের পাওয়া পরিশোধের সময় অবৈধভাবে অ্যাডভোকেট ফি বাবদ 6% অর্থ কেটে রাখা, কল্যাণ তহবিলে বরাদ্দকৃত 45.5 কোটি টাকা বিতরণ না করে আত্মসাত, এছাড়া কোম্পানি থেকে 2,977 কোটি টাকা মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের মাধ্যমে আত্মসাত করার অভিযোগ রয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। কে কে সম্পৃক্ত রয়েছে আপাতত আমি এইটুকু বলতে পারবো। গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ, ওই পর্ষদের যারা আছেন সবাইকে তো অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের কাছে তথ্য নেবেন এবং দুদকের আমাদের যে বিধিবিধান রয়েছে সেই মোতাবেক যে পদক্ষেপ নেওয়া দরকার, চিঠি দেওয়া বা ডাকা, সেটা নেবেন তথ্য সংগ্রহের স্বার্থে।